পরবর্তী শিল্পী সত্যি খুব ভালো বাজাচ্ছে এবং সাউন্ড সিস্টেম মাইক যে দাদা সাউন্ড সিস্টেম অপারেটর করছে তার জন্য একটা হাততালি হওয়া উচিত। অসাধারণ সাউন্ড সিস্টেম। পরবর্তী শিল্পী সরোজিনী ডাকুয়াকে প্রস্তুত থাকবার জন্য বলা হচ্ছে। সরোজিনী ডাকুয়া তুমি প্রস্তুত থাকবে। এবারে এখানে বাউল গান গাইছি। প্রথমে একটি ঘোষণা, যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাই তোমরা রয়েছো, তোমাদের টিফিন গুলো কিন্তু চলে এসে তোমাদের টিম ম্যানেজার প্রশান্ত প্রসেনজিৎ প্রসেনজিতের কাছে রয়েছে, তোমরা তোমাদের টিফিন গুলো গ্রহণ করবে। ধন্যবাদ। এবার এখানে বাউল গান গাইছি যুব সমাজের উদ্দেশ্যে এই গান, কিন্তু আমার বাবার বয়সে যারা আছেন, জ্যাঠামশাইয়ের বয়সে যারা আছেন, তাদের চরণে অর্পণ করছি আমার এই গান। আজকে যারা সরকারি কর্মচারী বা বিভিন্ন স্কুল কলেজে চাকরি করেন, তাদের 60 বছর বয়স হওয়ার পর কর্ম থেকে অবসর গ্রহণ করেন, কিন্তু যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, টোটো চালায়, জমিতে মাঠে ঘাটে কাজ করে, তখন তারা কর্ম থেকে বিরতি গ্রহণ করে যখন তারা শারীরিক ক্ষমতা হারিয়ে ফেলেন, কাজ করার ক্ষমতা আর থাকে না, তখন তার একমাত্র আশা ভরসা তার সন্তান, তার ছেলে বা মেয়ে। সেই সময় যদি তার সন্তান সেই বৃদ্ধ বাবাকে না দেখে, তাহলে এর চেয়ে দুঃখের এবং কষ্টের পৃথিবীটা আর কিছুই নেই। আমরা যারা আজকে যুবক আছি, একদিন আমরাও বৃদ্ধ হব, সেই দিন আমাদের জন্য অপেক্ষা করছে। তাই তো আমি যুবক ভাইদের জন্য এই গান এবং বয়স্কদের চরণে আমার এই গান অর্পণ করছি। চাকরি নাই বুড়ো বাবা, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে দাঁড়িয়ে সম্মান করো না, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, সেদিন তোমার ছেলে তোমায় সম্মান দেবে না, বাবার মনে কষ্ট দিও না ও বন্ধুরা, মায়ের মনে কষ্ট দিও না, চাকরি নাই বুড়ো বাবা, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে দাঁড়িয়ে সমান করো না, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, সেদিন তোমার ছেলে তোমার সম্মান দেবে না, thank you.
¡Vamos!